বার্ধক্যজনিত রোগে বহিরাজ্যে প্রয়াত হলেন রাজ্যের এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা বিধায়ক দেবব্রত গলৈ। তিনি বহিরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোমবার দুপুরে মহাকরণে ওনার মরদেহ আসলে বিধানসভার সদস্যরা শোক জ্ঞাপন করেন। উপস্থিত বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস জানান, রাজনৈতিক নেতা হিসেবে রাজ্যবাসীর কাছে জনপ্রিয় নেতা ছিলেন। রাজ্যবাসীর কাছে এটা একটা বড় অভাব। পাশাপাশি তিনি মরদেহ পুষ্পার্ঘ অর্পণ করে শোক জ্ঞাপন করেন। এদিন এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। বিশেষ করে আমরা বিধানসভাতে আমরা যারা আছি সবার পক্ষ থেকে আমি ওনার সদ্গতি কামনা করি। যে কারণে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং আছেন আরও প্রবীণ যারা ওনার সাথে রাজনীতিও করছে, একসাথে ইয়ে করছে, তারাও অনেকে শ্রদ্ধা জানানোর জন্য তাদের জন্য আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।